সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব দেশি মুরগি এবং ফার্মের মুরগিকে আপনারা স্বল্প খরচে খাবার খরচ বাঁচাতে আপনাদের করণীয় কী। দেখুন, এই দেশি মুরগি কীভাবে আপনার ঘাস খাইতেছে দেখুন। এই ঘাসগুলো যে কোনো ঘাস, মলিসার শাক, এরপরে আপনার ফুই শাক, পালন শাক, আদার্স যে জমিনে, যে আবাদি জমিনে যে ঘাসগুলো হয়, এই ঘাসগুলো যদি আপনারা ছোট ছোট করে দেশি মুরগি এবং ফার্মি মুরগিকে আপনারা খাওয়ান, তাহলে আপনাদের খাওয়ার কষ্ট অনেক আপনাদের বাঁচবে এবং মুরগির সুস্থ সবল থাকবো। দেশি মুরগি এবং ফার্মি মুরগি, এই মুরগিগুলো ন্যাচারাল খাবারটা বেশি পছন্দ করে। তো এই মুরগিগুলো আপনারা যারা ঘরোয়া পদ্ধতিতে ফেলবেন, দেখুন এই যে কালো এই মুরগিটা, লালে মুরগিটা, এটা হচ্ছে দেশি মুরগি। আর ওই যে সাদা কালো যে মুরগিটা, ওটা হচ্ছে আপনার ফার্মি মুরগি, এটা হচ্ছে আপনার দেশি রাবা। তো আমার এখানে মিক্স দেশি এবং ফার্মি মুরগি আছে। তো এগুলো যখন এই কিছু মুরগি আমার এখানে অ্যাডাল হয়েছে, ডিম পাইতেছে, কিছু মুরগি এখনও ডিম পাড়ে নাই। তো আমি এই মুরগিগুলোকে ডিম পাইতেছে এবং যেগুলো ডিম পাড়বে সবগুলোকে আমি কী খাওয়াই, আমি আপনার ওই মিক্স খাবার খাওয়াই। মিক্স খাবার মধ্যে ধান, গম, ভুট্টা ভাঙা, এর পাশাপাশি আপনার ওই মিক্স এই ছোটো ছোটো যে ওই ধানের খুদ, চাউলের খুদ আছে, মরা চাউল আছে। এই দেখুন এখানে মিক্স বিভিন্ন রকমের খাবার আছে। ওই আমি যে লেয়ার ফিড যেটা, ওইটা খাওয়াই না, আমি মিক্স খাবার খাওয়াই। এর পাশাপাশি মুরগিকে মাসিক কোর্স করাই, ক্যালসিয়াম খাওয়াই, ক্যালফ্যাক্স, এরপরে রানা WS মাল্টিভিটামিন খাওয়াই। এরপরে আপনার প্রতি মাসে আমি মুরগির লিভার ভালো থাকার জন্য লিভার টনিক খাওয়াই। লিভার টনিকের মধ্যে আমি ওই হ্যাপাটনিক খাওয়াই। এর পাশাপাশি যে অ্যাডাল মুরগিগুলো আমার ডিম দেয়, ওই মুরগিগুলোকে প্রতি মাসে 5 দিন আমি ইসেল খাওয়াই এবং ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন ই, ওইটা রেনাসেল ওই ওষুধটা খাওয়াই। এর ভিতরে প্রতি তিন মাস পর পর আমি কিমির ডোজ করাই। কিমির ডোজ আমি কীভাবে করাই, আপনার কিমির ডোজ 1 লিটার পানিতে কিমির যেই ওষুধটা, ওই ওষুধটা হচ্ছে কিমির ওষুধটা হচ্ছে প্রতি 1 লিটার পানিতে 1 মিলি দিই। কীভাবে আপনার মুরগিটা রাত্রে যখন আপনি মানে মুরগির গড়টার থেকে আপনার ওই ফানির যে ফাতরটা, যেদিন আপনি কিমির ডোজটা করাবেন, ফানি ফাতরগুলো বাইর করে ফেলাবেন, সকালবেলা 1 লিটার ফানিতে খাবার না দিই, সকালবেলা 1 লিটার ফানির সাথে আপনার মুরগি অনুযায়ী 1 লিটার ফানির সাথে 1 মিলি কিমির ওষুধ দিই আপনি মুরগিকে দিয়ে রাখবেন। 1 ঘন্টা রাখবেন, 1 ঘন্টা আপনার মুরগি যে ফানিগুলো খাইব, ওই ফানিগুলো পরে উঠে নেবেন 1 ঘন্টা পরে, আর খাবার দিবেন আপনার দুপুরের সময়। এই সকালে যে কিমির ডোজ দিবেন, দেওয়ার পরে আপনার আর খাবার দিবেন না, দুপুরে খাবার দিবেন। এই দুপুরের সময় ওই খামারের ভিতরে পরিষ্কার করে ফেলাবেন মুরগির কিমির টিমির যেগুলো বাইরে হইব, এগুলো যখন আপনি জারু দিয়ে পরিষ্কার করে নেবেন, তাহলে জারু দিয়ে পরিষ্কার করে দিবেন না, সে স্প্রে মারে দিবেন, দুপুরের পরে যে আপনি খাবার দিবেন। আর কিমির ডোজ করানোর আগে আপনি মুরগিকে লিভার টনিক খাওয়াবেন। কিমির ডোজ করানোর পরে মুরগির উপর একটা দখল দেবে, এই জন্য আপনাকে স্যালাইন খাওয়াইতে হবে, এর পাশাপাশি মাল্টিভিটামিন খাওয়াইতে হবে। মাল্টিভিটামিন খাওয়াবেন কি, মাল্টিভিটামিন ওই যে খাওয়াবেন, রানা WS খাওয়াবেন। এর পাশাপাশি ওই খাওয়ানোর আগে লিভার টনিক খাওয়াবেন, খাওয়ানোর পর মাল্টিভিটামিন খাওয়াবেন, তাহলে মুরগি সুস্থ সবল থাকবে। এর পাশাপাশি মাসিক যে কোর্সগুলো, মাসিক কোর্সগুলো ঠিকমতো করাবেন। মাসিক কোর্সের মধ্যে এই ক্যালসিয়াম, ক্যালফ্লেক্স, এরপরে রানা WS, এরপরে ডিম পাড়া মুরগিকে প্রতি মাসে 5 দিন ইসেল খাওয়াবেন। এর পাশাপাশি ডিম পাড়া মুরগিকে এক্স ফর্মুলা খাওয়াবেন। এক্স ফর্মুলা হচ্ছে ডিম পাড়ার, অধিক ডিম পাড়ার যে মুরগিগুলো, অধিক ডিম পাড়বে মুরগি আপনার ওই এক্স ফর্মুলা খাওয়াবেন। এক্স ফর্মুলা ডিম পাড়া মুরগিকে খাওয়াবেন। আর এই ডিম পাড়া মুরগিকে ইসেল খাওয়াবেন। ইসেল খাওয়াইলে মুরগির মানে গ্রোথ ভালো থাকে, ডিমের উপযোগী মুরগিগুলো, ওই মুরগিগুলো ঠিকমতো ডিম দেয় এবং আপনার মুরগির সুস্থ সবল থাকে। আর ক্যালসিয়াম এই জন্য খাওয়াবেন, ক্যালসিয়াম খাওয়ালে মুরগির যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে, ডিমের খোসা শক্ত হয় এবং ওই যে একটা ডিম ফাড়ে না, যে সাম্মা ডিম বলে আর কি, ওই নরম ডিম, ওই ডিমটা মুরগি ফাড়ে না, ডিমের আকার ভালো থাকে এবং মুরগির প্যারালাইসিস হয় না, ফাঁয়ে খোড়া রোগ হয় না, মুরগি সুস্থ থাকে। এই জন্য আপনারা মুরগিকে প্রতি মাসে ঠিকমতো ক্যালসিয়াম খাওয়াবেন। আর এই গাছটা দেবেন কোন সময়, ঠান্ডার সময় গাছ দেবেন না, গাছ দেবেন প্রতিদিন দুপুরের সময় ঠিক 12টা থেকে 3টা, এর ভিতরে মুরগিকে গাছ দেবেন। গাছ দিলে এই সময় মুরগি ঘাস খাওয়াবো, ওই সময় রোদ উঠবো মুরগিকে, ওই সময় যখন আপনি ঘাসটা দেবেন, তাহলে মুরগির আর ঠান্ডা লাগানোর যে একটা মানে থাকে, ঝুঁকি থাকে, ওই ঝুঁকিটা থাকে না। দেখুন মাশাল্লাহ করে কী পরিমাণে আপনার এই মুরগিগুলো ঘাস খাইতেছে এবং ঘাস খাওয়ার জন্য মুরগি মানে আমরা ছোটো ফলাফান যেরকম আপনার ওই যে বাজারের জিনিস, যেমন সলকেট, আচার,
এরপর বাজারের ফুড আইটেম খাওয়ার জন্য একটা মানে পাগল। সেম আপনার দেশি মুরগি এবং ফার্মি মুরগিগুলো ঘাস খাওয়ার জন্য এরা মানে ব্যাকুল হয়ে থাকে। আপনি প্রতিদিন যখন মুরগিকে ঘাস দিবেন, খাওয়ার কষ্ট আপনার যেমন বাঁচবে, এর পাশাপাশি মুরগি যে ন্যাচারাল মানে বাইরে ছাড়িয়ে থাকা অবস্থায় যে ঘাস টাস খায়, ওই ঘাসের ইয়েটা মানে চাহিদাটা মুরগির মিটে এবং মুরগির গ্রোথ ভালো থাকে, মুরগির শরীরে পুষ্টি হয়, মুরগি সুস্থ সবল থাকে। মানে ন্যাচারাল একটা যে এই দেশি মুরগির যে খাবারটা, ওই খাবারের মধ্যে ধরেন এই ঘাসটা একটা। এর পাশাপাশি আমার খাদ্য যেটা খাওয়াই, এটা আমি বাজার থেকে বিভিন্ন আইটেমের গম, ভুট্টা ভাঙা, এরপরে আপনার গম ভাঙা, ভুট্টা ভাঙা, এরপরে ওই ধান, এরপরে খুদ, এরপরে ওই এটা কী বলে আপনার আপনার সয়াবিন, সয়াবিন ভাঙা, এবং এর পাশাপাশি আমি চাউলের যে কুড়া বলে আর কি রাইস ফালিশ, ওই রাইস ফালিশ এটাও এর সাথে মিক্স করি, অ্যাড করি আর কি। এর এর পাশাপাশি আমি 50 কেজি মানে এই মিক্স খাবারের সাথে আমি 5 কেজি লেয়ার ফিড দিই, এরপরে আপনার 3 কেজি ব্রয়লার ফিড দিই, পরিপূর্ণ 50 কেজির একটা আমি মানে মিক্স খাবার বানাই। এখানে আমার খাওয়ার কষ্ট যেমন কিছুটা বাঁচে, মুরগির ন্যাচারাল মানে ভালো মানের খাবার আমি নিজে তৈরি করি হাতে। আর আমি মুরগিকে যে মাসিক কোর্স করে, মাসিক কোর্সের পাশাপাশি এখন তো প্রচুর গরম পড়তেছে, আপনারা মুরগিকে যে ফানি দিবেন মানে কলের যে ফানিটা খাওয়াবেন, ওই ফানির সাথে আপনারা ওই আয়োডিনযুক্ত যে লবণটা, ওই লবণটা ধরেন 1 গ্রাম 1 গ্রাম দিয়ে দেবেন। 4-5 লিটার ফানি যদি দেন মুরগিকে, তাহলে ধরেন এই 1 গ্রাম মানে ধরেন 3 আঙুল থেকে আঙুলের একসাথ করে ধরেন 1 সেমটি লবণ দিয়ে দেবেন, তাহলে মুরগির যে ইয়ার মানে স্যালাইনের যে ঘাটতি বা মুরগির উপর যে গরমের যে একটা দখল, ওই দখলটা যায় এবং মুরগির মানে স্যালাইনের উপযোগী মানে এটা আর কি। স্যালাইন তো আপনি আলাতুল স্যালাইন মানে সবসময় স্যালাইন খাওয়াই তো আপনি ফোসাইবো না, এই জন্য যদি আপনারা ওই মুরগিকে ওই ইয়ে স্যালাইনের পানিটা খাওয়ান, গরমের সময় মুরগি সুস্থ সবল থাকবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে সবাই আমার সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাব। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল, সবাই ভালো থাকুন।